একটা গল্প মনে পড়ে গেল। এক সময় একজন ফেরেশতা এসে এক লোককে বলল, আমি তোমার উপর খুশি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তবে একটা শর্ত, যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব, তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ। লোকটা বলল, একটা রোলেক্স ঘড়ি আমার চাই। ফেরেশতা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল, প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল। লোকটি বলল, একটা মার্সিডিজ গাড়ি আমার চাই। ফেরেশতা তাকে মার্সিডিজ গাড়ি দিল, প্রতিবেশীকে দুটো মার্সিডিজ দিল। লোকটি বলল, একটা সুন্দর বড় বাংলো চাই। ফেরেশতা তাকে সুন্দর বড় বাংলো দিল, তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো। লোকটি পরে বলল, দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও। কি সেটা? আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও, যাতে কিছু আমি চোখে না দেখতে পাই। চিন্তা করেন, সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত। তার জীবন সহজ কি জটিল সেটা ভাবছে না সে। প্রাচুর্য কি দারিদ্রতা যাই থাকুক, সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে। এ কারণেই সে ফেরেশতাকে বলল, আমার একটা চোখ নষ্ট করে দাও, যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায়। এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক, নিজে সুখী কিনা ভাবছে না, দেখতে পারবে কিনা সেটাও ব্যাপার না। যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে, তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই। প্রতিবেশী কেন্দ্রিক, কিছু লোক বন্ধু কেন্দ্রিক,